हेलो बंधुरा वेलकम बैक टू अनदर वीडियो। तो बंधुरा आरेक वीडियो संगे आछि आमादेर यूट्यूब चैनले। तो बंधुरा ए वीडियोते आज आमरा देखाबो जे आपनार वीडियोर बैकग्राउंड किभाबे परिवर्तन करबेन बा आमार जे बैकग्राउंडटा देखछेन से बैकग्राउंडटा किभाबे करेछि आमि बा एटा आमार ओरिजिनाल बैकग्राउंड नय एटा आमार चेंज करा बैकग्राउंड सेटा किभाबे करते हय सेटा वीडियोते आज आमरा देखाबो। तो बंधुरा एटा करार जन्य आपनादेर कि करते हबे প্রথমত এক কালারের দেওয়াল বা এক কালারের কোনো পর্দা বা কাপড়ে আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো সেই ভিডিওটা শ্যুট করার পরে সেটা কীভাবে কী করতে হয় না করতে হয় সেটা আমরা এডিটিংয়ের অ্যাপসে আমরা সেটা করব। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার ছোট্ট একটা কথা জানা না বললেই নয়, আপনি তো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন, তাহলে যেটা হবে পরবর্তী লেটেস্ট টেকনোলজি ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমরা ফাইনালি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং মোবাইল স্ক্রিনে এসে আমরা সর্বপ্রথম যেটা আমাদের লাগবে ভিডিওটা এডিট করার শ্যুট করার পরে এডিট করার জন্য সেটা হচ্ছে আমাদের কাইনমাস্টার। তো আমরা কাইনমাস্টার অ্যাপটিকে আমরা ওপেন করে নেব। তো ওপেন করে নিলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমরা এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। তারপর আমাদের এখানে যেহেতু আমরা ইউটিউবে ভিডিওটা ছাড়বো তার জন্য আমরা রেজুলেশনটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমাদের যে রেজুলেশনটা আছে ইউটিউবের আমাদের 16:9, তো আমরা এই রেজুলেশনে ক্লিক করে আমরা এটা সিলেক্ট করে নেব। এবার আমাদেরকে কী করতে হবে, যেই ভিডিওটা শ্যুট করেছিলাম সেই ভিডিওটা নেওয়ার আগে আমরা সেই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাইছি সেই ব্যাকগ্রাউন্ডটা আগে নিয়ে নেবো। তার জন্য আমরা এখানে মিডিয়াতে ক্লিক করবো একবার এবং মিডিয়া থেকে আমাদের যে ফাইলে আছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো আমি। তো আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম এবং আমরা এই ভিডিওটা যতটা বড় হতে চাইছি ততটা আমরা এটাকে টেনে নেবো। তো আমি সাপোজ এতটা টেনে নিলাম আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি। তারপরে এটা আমাদের দেখতে পাচ্ছি যে এটা ভিডিওটা চলার সাথে সাথে এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, তাহলে এটা আমি কী করতে হবে এখান থেকে আমরা এখানে ক্রপে গিয়ে এটা আমাদের সেট করে নিতে হবে, তাহলে এটা আর মিলবে না। তো এটা আমরা কোনো সেট করে নিয়েছি এবং এবার আমাদের যেটা করতে হবে আমাদের লেয়ারে চলে যেতে হবে এবং মিডিয়া ফাইলে তারপর আমাদের সেই ভিডিওটাকে নিতে হবে যেটা আমরা এক কালার পর্দাতে আমরা শ্যুট করেছিলাম সেই ভিডিওটা আমরা নিয়ে নেবো এখান থেকে। তো আমরা ভিডিওটাকে নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছি। এবার আমাদের যে কাজটা আছে সেই কাজটা একটু আমরা বড় করে নিতে পারি। তারপরে আমরা চলে যাবো এখানে আমরা ক্রোমাকি অপশনে। তো ক্রোমাকিতে গিয়ে আমরা এখানে এনেবেল অপশনে আমরা ক্লিক করে দেবো, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে আমরা গ্রিন স্ক্রিনটা ছিল সেই গ্রিন স্ক্রিনটা চলে গেছে। এবং আমাদেরকে যেটা করতে হবে এখন আমাদের ক্রোমাকিতে গিয়ে আমি এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে আমাদের ঠিকঠাক আসবে। যেহেতু আমার জামার কালারটা বোঝা যাচ্ছে না শার্টের কালারটা, তো আমি একটু অ্যাডজাস্ট করে নেবো এখানে আমি। তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু এখানে আমাদের। তো আমি এখানে একবার দেখাচ্ছি, যেহেতু মাইক্রোফোন দেখে তার জন্য আওয়াজটা আসবে না, একবার চালিয়ে দেখাচ্ছি। তো জাস্ট এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট করে আমি একটা করলাম। যখনই এরকম ভিডিও করব বা করবেন আপনারা সেটা যেন প্রপার মানে একদম খুব সুন্দরভাবে হয় গুছানো সাজানো, এবং যে ইরেজটা করবেন ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা আপনি চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন। যেহেতু এটা বড় আছে তার জন্য আমি এটা ক্রপও করে নিতে পারি এইভাবে সাইজ করে, এইভাবে আমরা চাইলে এটাকে ছোটো বড়ো করে নিতে পারি। তো হয়ে গেছে আমাদের এটা ক্রপ করা, তো একবার চালিয়ে একবার দেখব আমি। তো বেসিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এভাবেই করতে হয় আমাদের কাইনমাস্টার থেকে। আপনি চাইলে পাওয়ার ডিরেক্টর থেকেও করতে পারেন, সেখানেও হয়। তো যেহেতু আমার মনে হলো যে কাইনমাস্টার সহজ বা খুবই একটা সিম্পল ওয়েতে করাই, তার জন্য আমি কাইনমাস্টার ইউজ করি। তারপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদের শেয়ার অপশানে গিয়ে এখানে আমাদের এক্সপোর্ট করে নিতে হবে। আপনি চাইলে 1080p 720p করতে পারেন, তো আমি এটা 720p করবো, তাহলে আমরা এক্সপোর্ট করে দেবো এখান থেকে, তাহলে হয়ে যাবে এক্সপোর্ট। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিওটা। কেমনগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যারা চাইছিল যে একটা কোনো ব্যাকগ্রাউন্ড একটা ভালো বানাতে বা ভালো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে, তারা কোনো দেওয়ালে পেন্টিং বা রং না করেই তারা বাড়িতে এক কালারের কাপড় বা এক কালারের পর্দা থাকলে পরে তারা নিজের মোবাইল দিয়ে এডিটিংয়ের মাধ্যমেই করতে পারবে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।